নমস্কার স্টাডি প্রোফাইল আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি তাই যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো পাওয়ার জন্য তো আজকের যে বিজ্ঞপ্তি সেটা তোমরা দেখতেই পাচ্ছ সুইপার নিয়োগের বিজ্ঞপ্তি একটি এখানে প্রকাশিত হয়েছে সেটা জাজশিপ অফ পূর্ব বর্ধমান নিয়োগে কিন্তু নিয়োগ করছে ইন্ডিয়ান সিটিজেন এলিজিবল যে কোনো ইন্ডিয়ান সিটিজেন কিন্তু আবেদন করতে পারে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এবং টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি কী কী ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল হচ্ছে কি চারটে ভ্যাকেন্সি রয়েছে যার জন্য ই ডাবলিউএসের জন্য একটি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি যেটা এক্সামটেড ক্যাটাগরির জন্য একটা থাকছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ও বিসি এর জন্য একটি রয়েছে এবং শিডিউল কাস্ট এসির জন্য একটি পোস্ট এখানে খালি রয়েছে বেতন কত রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ লেভেল ওয়ান পোস্টের যে বেতন সেটাই কিন্তু এখানে দেওয়া হচ্ছে এবং লেভেল ওয়ান পোস্টে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো পর্যন্ত কিন্তু বেতন রয়েছে এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ বছর রয়েছে এবং এসসি এবং ও কিন্তু বয়সে ছাড় পাবেন এসটিরা কিন্তু এখানে ছাড় পাবেন না কেন কি এসটি ক্যাটাগরির এখানে নেই মিনিমাম কোয়ালিফিকেশন এখানে দেওয়া রয়েছে এবং আরও একটু নিচের দিকে এলে তোমরা এখানে দেখতে পাবে এক্সামিনেশান মুড অফ এক্সামিনেশান কীভাবে নিয়োগ করা হবে সেটা কিন্তু দেওয়া রয়েছে এটি দুটো পার্টে হবে পার্ট ওয়ান এবং পার্ট টু যেখানে পার্ট ওয়ানে পঞ্চাশটা পঞ্চাশ মার্কের প্রশ্ন হবে পঁচিশটা কোশ্চেন থাকবে একটা প্রশ্ন দুই মার্কের থাকবে এখানে দেওয়াই রয়েছে অ্যাপ্লিকেশান ফিস এখানে তোমরা দেখতে পাচ্ছ সবার জন্য আলাদা আলাদা রয়েছে এসসি বাদে বাকি যারা রয়েছে তাদের জন্য কিন্তু একশো টাকার ডিমান্ড ড্রাফ ব্যাঙ্ক থেকে কাটতে হবে সেটি যার ফেভারে কাটতে হবে সেটি দ্য ডিস্ট্রিক্ট জজ অ্যান্ড চেয়ারম্যানশিপ অফ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজ এবং পেবেল অ্যাট বর্ধমান হতে হবে অর্থাৎ বর্ধমানে পেবেল হতে হবে সেই ডিমান্ড ড্রাফটি আর এসসি যারা রয়েছে তাদের জন্য মাত্র পঁচিশ টাকার ডিমান্ড ড্রাফ লাগছে তোমাদের এই ডিমান্ড ড্রাফটি অ্যাপ্লিকেশান ফর্মের সাথে দিয়েই কিন্তু পাঠাতে হবে কিভাবে পাঠাবেন আপনি ফর্মটা ফিল আপ করবেন কীভাবে সেটা এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনি হ্যান্ড রাইটিং বা হ্যান্ড রাইটিং দরখাস্ত করতে পারেন বা একটি কিন্তু দরখাস্ত এর সাথে দেওয়াই রয়েছে সেটা আপনি ফিল আপ করে যে ঠিকানায় পাঠাবেন সেটি কিন্তু এখানে দেওয়াই রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট এই যে এখানে পুরোটা রয়েছে এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমরা দেখতে পাবে পুরোটা এই যে এই পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আপনাদের পুরো ঠিকানাটা রয়েছে যেখানে পাঠাবেন তার পুরো ঠিকানা এই পর্যন্ত পিন নাম্বার এখানে রয়েছে এই পর্যন্ত দিয়ে আপনাকে কি কি দিতে হবে তার পুরো লিস্ট এখানে দেওয়া রয়েছে এবং নিচের দিকে এলে তোমরা এখানে দেখতে পাবে যে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি কিন্তু দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেওয়া রয়েছে পোস্ট অফ সুইপারের জন্য কিন্তু নিয়োগ হচ্ছে তাই পোস্ট অফ সুইপার এখানে দেওয়াই রয়েছে এখানে ছবি আপনাদের দিতে হবে যে ছবিটি লাগবে এখানে নিজের ছবি এখানে দেবেন তারপরে ফুল নেম ব্লক লেটার অর্থাৎ বড়ো হাতের লিখবেন ফাদার নেম বাবার নাম ডেট অফ বার্থ দেবেন এখানে জন্ম তারিখ এক এক দু হাজার অনুযায়ী আপনার এজ কত হচ্ছে সেটা এখানে বসাবেন মেল না ফিমেল আপনি সেটা এখানে দেবেন ন্যাশনালিটি ইন্ডিয়ান রিলিজিয়ান হিন্দু হিন্দু না অন্য কোনো কাস্টে রয়েছেন হিন্দু মুসলিম যা রয়েছেন এখানে দেবেন এড্রেস আপনার যে এড্রেস রয়েছে বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেস এবং পিনকোড সহ এখানে দেবেন কন্টাক্ট নাম্বার নিজের মোবাইল নাম্বার কাস্ট এখানে মেনশন করবেন যদি কাস্ট থেকে থাকে নাহলে নয় ইডাব্লিউএস ক্যাটাগরিতে যদি থাকেন তাহলে ইয়েস করবেন নাহলে নয় এখানে দেখতেই পাচ্ছ এক্সামটেড ক্যাটাগরির যদি থেকে থাকে তাহলে এখানে ডকুমেন্ট কিন্তু দিতে হবে সাপোর্টিং দুটোর ক্ষেত্রেই কিন্তু সাপোর্টিং ডকুমেন্ট লাগবে ঠিক আছে নেক্সট এখানে দেখতেই পাচ্ছ যদি এস সি এসটি যদি হয়ে থাকে তাহলে এখানে কিন্তু সার্টিফিকেট দিতে হবে এখানে এডুকেশান কোয়ালিফিকেশানের ডকুমেন্টস এখানে সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে আচ্ছা এখানে যেটি মূল বিষয় সেটি একবার বলে নিই যে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে সেটা একটু আপনাদের জেনে নিতে হবে মিনিমাম কোয়ালিফিকেশান এখানে বলেছে এবিলিটি টু রিড অ্যান্ড রাইট বেঙ্গলি অ্যান্ড মাস্ট বি ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড ফিট অর্থাৎ বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে এবং সাউন্ড ফিজিক্যালি ফিট হতে হবে ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার এডুকেশান কোয়ালিফিকেশান আই ই মাধ্যমিক অ্যান্ড অ্যাভাব উইল নোড বি কনসিডার্ড অর্থাৎ মাধ্যমিক এবং তার উপরে যাদের ডিগ্রি রয়েছে তাদেরকে কিন্তু এখানে ডাকা হবে না এটা তোমরা এখানে স্পষ্ট দেখতেই পাচ্ছ তো মাধ্যমিকের নিচে যারা আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারো বাকিরা কিন্তু পারবে না এখানে তোমরা দেখতেই পাচ্ছ অতএব যারা মাধ্যমিকের নিচে যাদের রয়েছে কোয়ালিফিকেশান তোমরা এটা অবশ্যই দেখতে পারো চেকআউট করে নিতে পারো কি কী সাবজেক্ট দিচ্ছেন আপনারা ডকুমেন্ট সেটা এখানে পরপর সাজিয়ে নেবেন এক দুই তিন করে দেওয়া রয়েছে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে এখানে ব্যাঙ্ক ড্রাফট যেটি কাটবেন তার সমস্ত অ্যামাউন্টটা লিখবেন এখানে নাম্বার এবং ডেট যে ড্রাফটটা কাটছেন তার নাম্বার এবং ডেট যেদিন কাটছেন তার ডেট দিতে হবে এবং নেম অফ দ্য ইস্যুইং ব্যাঙ্ক কোন ব্যাঙ্ক থেকে আপনি এটা করেছেন সেটাও এখানে দিতে হবে তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অতি অবশ্যই নিচের কমেন্ট করবেন আর যারা নতুন চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমরা এই ধরনের নিত্য নতুন যেখানে যে ছোটোখাটো হলেও যে সমস্ত ভ্যাকেন্সিগুলো আসে সেগুলো কিন্তু আমরা জানিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ